বর্তমান মোটামুটি ভালো, মনে করেন দৈনিক 50টার মতো যায়, আগের চাইতে একটু ভালো আছে আর কি। শীত পড়ার কারণে আরো বেশি চলে এখন, ভালোই আছে বাজার। বিদেশি কম্বল এই জন্য মানে নর্মাল যেটা ওটা 2500 উপরে 6-7 হাজার টাকা পর্যন্ত আছে। তো কদিন কম ছিল, এখন কম ছিল, ঠান্ডা বেশি ছিল না, এবার মোটামুটি এখন ঠান্ডা পড়ছে, বাট এখন বেশি হয়। দাম কম পাওয়া, ভালো একটা জিনিস পাওয়া, এখানে যে জিনিস ভিতর তাই যে একই মার্কেট একই জিনিস, সেম টু সেম, সব বাইরের, আমাদের দেশে কোনো কম্বল নাই। ক্রেতারাও আসতেছে, দামেও মোটামুটি আগের চেয়ে অনেকে ডলারের কারণে দাম একটু বাড়তি আছে। গত বছরের তুলনায় এই বছরে প্রায় প্রতি পেজে আবার 500-600 টাকা বাড়তি। বড় কম্বল কিনেছি, একটু মার্কেটের থেকে এখানে কম দামে পাওয়া যায়, এই কারণে কিনেছি 3600 টাকা নিচে। কেন তো সব হলো জাহাজের গাইডের মাল বাইরের থেকে আসে, দামও হাতের না গেলে শাস নয়। মোটামুটি যে মালটা স্টোর থেকে কিনতে গেলে 1000 টাকা, এখানে এটা অর্ধেক 500 টাকাই পাওয়া যায়। আমরা অল্প আয়ের মানুষ, এখান থেকে জিনিস কিনতে পারি।